বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজ্যের রাজনীতি। শাসক এবং বিরোধী দল একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ করতে মাঠে নেমে পড়েছেন, আর সেই ধারাবাহিকতা আজ ঝাড়গ্রাম শহরে মিছিল এবং পথসভা করল বিজেপির যুব মোর্চা। এই দিন বিজেপির মিছিল জামদা সার্কাস ময়দানে শুরু হয়ে ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্রে পাঁচমাথা মোড়ে শেষ হয় এবং পাঁচমাথা মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় শতপতি, যুব মোর্চার সভাপতি চন্দনেশ্বর সেনগুপ্ত প্রমুখ। এই দিনের মিছিলে বক্তব্য রাখতে গিয়ে সুখময় শতপতি বললেন, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতায় আসছে এবং তিনি এই দিন নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বললেন, দিনে দিনে পদ না ছেড়ে সাহস থাকলে একদিনে সমস্ত পদ ছেড়ে বেরিয়ে আসুন তৃণমূল থেকে এবং মানুষের জন্য কাজ করুন। এর জন্য আপনারা জানেন সারা বাংলা জুড়ে একটা আওয়াজ হয়েছে, আওয়াজটা কি সবাই জানে, এটা আমি আপনি নতুন করে জানার দরকার নেই, বলার দরকার নেই। চায়ের দোকানে, পানের দোকানে, বিভিন্ন থেকে বিভিন্ন জায়গায় সব সময় একটাই আওয়াজ হয়, তৃণমূল যাচ্ছে, তৃণমূল যাচ্ছে, তৃণমূল যাবে আর বিজেপি আসবে, এটা সবাই ধরে নিয়েছেন, আমরাও জানি। কারণ 10 বছর ধরে ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীকে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে গ্রামে গঞ্জে যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী, হারবাদ বাহিনী যারা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর অত্যাচার করেছে, আর ভারতীয় জনতা পার্টি সেসব চোখ বুঝে সহ্য করেছিল। কিন্তু বন্ধু, সময় কিন্তু এখন উল্টো হয়ে গেছে, এখন হয়েছে পাল্টে দেওয়ার সময়। আমরা বলেছি, আমাদের রাজ্য সভাপতি বলেছে, বদলও হবে, আর কি হবে, আর কি হবে, আমরাও জানি বদলও হবে, আর বদলা কিভাবে হয় সেটা ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা সেটা ভালো মতো জানে, সেটা আপনারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন। ঝাড়গ্রাম থেকে ভবানীগিরি রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.